গাজার উত্তরাঞ্চলে অনাহারে মারা যাচ্ছে শিশুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন গাজার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে খাবারের অভাবে জন শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর অপুষ্টির কারণে আরও বহু শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে রোববার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতার কারণে অন্তত পনেরো শিশুর মৃত্যু হয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার জানিয়েছে দক্ষিণ রাফা শহরের একটি হাসপাতালে রোববার আরও এক শিশুর মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন উত্তর গাজার শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার হচ্ছে অনাহারে মারা যাচ্ছে জ্বালানি খাদ্য ও চিকিৎসা সরবরাহের গুরুতর ঘাটতি হাসপাতাল ভবন ধ্বংস হয়ে গেছে সেখানে প্রায় তিন লাখ মানুষ সামান্য খাদ্য এবং পানি পাচ্ছে এদিকে রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সতেরো জন নিহত হয়েছে খালি হাতেই রাফার লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে এর আগে রাফা শহরকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনিদের সেখানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল তবে ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নেওয়ার পর এখন ওই শহরে হামলা আরও জোরদার করা হয়েছে ফলে ফিলিস্তিনিদের জন্য এখন আর কোনো শহরই নিরাপদ নয়